অগ্নাশয়ের ক্যান্সার কি? মানুষের পাকস্থলীর পিছনের গহ্বরে উপস্থিত একটি অঙ্গ অগ্নাশয়। পাচক রস, ইনসুলিন এবং অন্যান্য হরমোন সহ বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসৃত করে এই অঙ্গটি, যা হজমে সহায়তা করে এবং রক্তে শর্করার নিয়ন্ত্রণ করে। শরীরের এই অঙ্গে ক্যান্সার আক্রান্ত হলে তাকে প্যানক্রিয়াটিক ক্যান্সার বা অগ্নাশয়ের ক্যান্সার বলা হয়ে থাকে। দর্শক, এ পর্যায়ে জেনে নিব অগ্নাশয় ক্যান্সারের লক্ষণগুলো। প্রাথমিক পর্যায়ে অগ্নাশয় ক্যান্সারের লক্ষণগুলো খুব কম রোগী উপলব্ধি করতে পারেন। অগ্নাশয় ক্যান্সারের লক্ষণগুলোর মধ্যে আছে পেটে এবং পিঠে ব্যথা হওয়া, জন্ডিসের উপসর্গ দেখা দেয়া, যকৃৎ বা গল ব্লাডারের বৃদ্ধি, ডায়াবেটিস, বমি বমি ভাব বা বমি হওয়া, রক্ত জমাট বাঁধা, ওজন ও ক্ষুধা হ্রাস এবং দুর্বলতা বা ক্লান্তি অনুভূত হওয়া। চলুন জেনে নেই অগ্নাশয় ক্যান্সারের ঝুঁকির কারণগুলো আসলে কী কী। এমন কিছু কারণ আছে যেগুলো অগ্নাশয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। জিনঘটিত রোগ যেমন লিঞ্চ সিন্ড্রোম লিঙ্গজনিত কারণ, কেননা নারীদের তুলনায় পুরুষদের অগ্নাশয় ক্যান্সারের প্রবণতা বেশি। কীটনাশক বা রঞ্জক জাতীয় রাসায়নিকের সংস্পর্শে আসা। অন্তর্নিহিত চিকিৎসা অবস্থা যেমন লিভার সিরোসিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ধূমপান, নিয়মিত ব্যায়ামের অভাব বা অস্বাভাবিক ওজন হতে পারে অগ্নাশয় ক্যান্সারের ঝুঁকির কারণ। অগ্নাশয়ের ক্যান্সারের চিকিৎসা কী? অন্য সব ক্যান্সারের মতো অগ্নাশয় ক্যান্সারেরও চিকিৎসা নির্ভর করে এর পর্যায়ের উপর। আর চিকিৎসা পদ্ধতিও কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি এবং সার্জারি। তবে এবার চলুন জেনে নেই অগ্নাশয় ক্যান্সারের প্রতিরোধে আসলে করণীয় কী। একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ ও ধূমপান এড়িয়ে চললে এই ধরনের ক্যান্সার অনেকাংশেই প্রতিরোধ সম্ভব। দর্শক, অগ্নাশয় ক্যান্সার নিয়ে দেখে নিলাম একটি বিশেষ প্রতিবেদন। স্বাগত সময় স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন টেকনো ড্রাগস লিমিটেড প্রেজেন্স ক্যান্সার ও করণীয়তে। সঙ্গে আছি আমি মনির হোসাইন। আজকে আমরা কথা বলবো অগ্নাশয়ের ক্যান্সার নিয়ে। অগ্নাশয়ের ক্যান্সার কী, কেন হয় এবং এর কারণ ও লক্ষণ নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক, পরিচয় করিয়ে দিব তাদের সাথে। আমার সাথে উপস্থিত আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আবদুল্লাহ আল মামুন খান। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। সে সাথে আরও উপস্থিত আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আখতার আহমদ শুভ। স্যার, স্যার আপনাকেও স্বাগত। ধন্যবাদ। স্যার, আমরা প্যানক্রিয়াটিক বা অগ্নাশয়ের ক্যান্সার নিয়ে কথা বলছি। এই অগ্নাশয় আমরা শরীরের কোন অংশকে বলছি? অগ্নাশয় হচ্ছে একটা গ্ল্যান্ড আমাদের শরীরে, যেটা আড়াআড়িভাবে থাকে আমাদের পাকস্থলী মানে খাবারের থলির পেছনে। আসলে এটা থাকে পিঠে, আমাদের মেরুদণ্ডের জাস্ট উপরে আড়াআড়িভাবে থাকে এইভাবে, যেটার কাজ আসলে মাত্র দুইটা। একটা হচ্ছে ইনসুলিন তৈরি করা। আমাদের শরীরে যে ডায়াবেটিস হয় যে ইনসুলিনের অভাবে, সেই ইনসুলিনটা তৈরি হয় প্যানক্রিয়াস থেকে। আরেকটা হচ্ছে হজমের রস তৈরি করা। আমরা যাই খাই শরীরে, সেটা প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেট, এই তিন পদের খাবারকেই হজম করে গায়ে লাগাইতে হলে প্যানক্রিয়াসের কাজ। সুতরাং প্যানক্রিয়াস আসলে একটা হজমের একটা অঙ্গ বলতে পারি, যেটা ইনসুলিন তৈরি করে আর সব খাবার হজম করে। সেক্ষেত্রে আমাদের স্যারকে যদি জানতে চাই, স্যার তাহলে এই যে অগ্নাশয় বলছেন, অগ্নাশয় আসলে কী ধরনের ক্যান্সার হয়ে থাকে? অগ্নাশয়ে বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে থাকে। এটা আসলে আমরা নির্ভর করি হিস্টোপ্যাথোলজি রিপোর্টের উপরে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অ্যাডিনোকার্সিনোমা হয়, এরপরে অ্যাসিনার কার্সিনোমা আছে বা অন্যান্য টাইপ বিভিন্ন রকম আছে। সেটা হলো হিস্টোপ্যাথোলজির উপরে ডিপেন্ড করে আসলে এটা টাইপ বলতে হয় ম্যালিগন্যান্সিটা। সেক্ষেত্রে লক্ষণগুলো আসলে কী প্রকাশ পায় যখন ক্যান্সার আক্রান্ত হয়? প্যানক্রিয়াসের ক্যান্সারের আসলে লক্ষণ, প্যানক্রিয়াসের কোথায় ক্যান্সার তার উপর নির্ভর করে। প্যানক্রিয়াসটা যেহেতু আড়াআড়ি থাকে, তো এটা তিনটা লোকেশন বলি। প্যানক্রিয়াস একটা হচ্ছে মাথা, একটা হচ্ছে বডি, আর বাম কোনায় হচ্ছে লেজ। এক এক জায়গায় ক্যান্সার হলে এক এক রকম লক্ষণ। যেমন লেজে যদি হয়, লেজ অথবা বডি বাম পাশে, আমাদের শরীরের মাঝের বাম পাশে যদি হয় প্যানক্রিয়াসের, তাহলে শুধু পেইন প্রেজেন্ট করে। প্রথমে পেইন থাকে পেশেন্টের, পেটে ব্যথা, এবং ব্যথাটা বাম পাশে হয় এবং ব্যথাটা আসলে পিঠে যায়। কারণটা বলছি, প্যানক্রিয়াস থাকে আসলে পিঠের কাছে, পেট থেকে দূরে, এই জন্য পেটে ব্যথা কম হয়, পিঠে ব্যথা বেশি যায়। আর যদি প্যানক্রিয়াসের মাঝ বরাবর বা ডাইনে মানে মাথায়, প্যানক্রিয়াসের হেডে যদি ক্যান্সার হয়, তার লক্ষণ দেখা দেয় হচ্ছে জন্ডিস নিয়ে। কারণ আমাদের যে পিত্তের সিস্টেম অত আছে, এটা পিত্ত তৈরি হয় লিভার, লিভার থেকে নালি দিয়ে পিত্তটা, একটা পিত্ত নালি দিয়ে আমাদের নাড়িভুঁড়িতে ঢুকে পড়ে। পিত্ত নালির যে শেষ অংশটা যখন নাড়িভুঁড়িতে ঢুকবে, সেই অংশটা প্যানক্রিয়াসের মাথার ভেতর দিয়ে মানে হেডের ভেতর দিয়ে বাইপাস করে।
সো প্যানক্রিয়াসের মাথায় যদি ক্যান্সার হয় সেটা হচ্ছে পিত্তের রাস্তাটাকে ব্লক করে দেয়, যার ফলে পেইন কম হয়, কিন্তু যখনই পিত্তের রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে রোগীর জন্ডিস হয়। তো প্যানক্রিয়াসের হেডে হলে জন্ডিস নিয়ে প্রেজেন্ট করবে, আর বডি বা টেইলে হলে পেইন নিয়ে প্রেজেন্ট করে। এছাড়া যেগুলো সিস্টেম আছে, যেমন সব ক্যান্সারই যা খেতে পারবে না, ওজন কমে যাবে, কারণ যেহেতু প্যানক্রিয়াস কাজ করতে পারছে না, হজম ঠিক মতো হবে না, ওজন কমতে থাকবে। সেক্ষেত্রে স্যার, একজন রোগীর আসলে যখন যার লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে তার আসলে করণীয় কী? শুরুতেই আসলে যে রোগীদের এরকম কোনো প্রবলেম হবে এটা আসলে একেবারে স্পেসিফিক না, নন স্পেসিফিক সিমটম নিয়ে আসলে রোগী আসে। প্রথমে স্যার যেরকম বললেন যে ডান পাশে যখন হেডে যখন ক্যান্সার হয় তখন আসলে ডান পাশের ব্যথা, এটা নিয়ে আমরা ডাক্তাররাও আসলে গুলায় ফেলি যে এটা ক্যান্সার নাকি ডান পাশের গল ব্লাডারের কোনো পাথরের জন্য ব্যথা হচ্ছে। আবার যখন টেইল হয়, টেইল যেহেতু বাম পাশে পিছনের দিকে থাকে তো এই জায়গায় আসলে নন স্পেসিফিক ব্যথা হয়, তো এই ব্যথাটার জন্য বাম পাশে ব্যথা হইতে পারে। সেটার সাথেও আমরা গুলায় ফেলি যে এটা আসলে গ্যাস্ট্রিক আলসার কি না। গ্যাস্ট্রিক যেহেতু বাংলাদেশে যেটা প্রচলিত আছে ম্যাক্সিমাম মানুষ এই ওষুধগুলো খেয়ে থাকেন, সেই কারণে আমরা আসলে ওই ওষুধগুলোও দিই যে কারণে রোগ ধরতে দেরি হয়। আবার যখন বডিতে হয় তখনও ব্যথা হয়, তবে সব ক্ষেত্রেই আসলে ব্যাক পেইন থাকতে পারে, পিছনের দিকে ব্যথাটা হবে। তো ব্যথা আসলে অবশ্যই এটা যদি রোগীর ডায়াবেটিস থাকে বিশেষ করে অবশ্যই একজন হ্যাপাটোবিলিয়ারি সার্জনের সাথে কথা বলা উচিত, তাহলে আমরা রোগটা শুরুতেই ধরতে পারবো। যে স্যার লক্ষণগুলো প্রকাশ পেলে বলছে একজন চিকিৎসকের শরণাপন্ন হবে এবং সেক্ষেত্রে শনাক্তের কথা বলছেন, দেরিতে শনাক্ত হচ্ছে স্যার একটা কথাও বলেছেন, সেটা আসলে কেন? ওই যে স্যারই বলে দিলেন যে লক্ষণগুলো আসলে এমন স্পেসিফিক না, যে যেমন কারোর অ্যাক্সিডেন্ট করলো পা ভেঙে গেল, সে জানে যে তার বাস চাপা দিয়েছে পা ভেঙেছে, সরাসরি হাড়ের ডাক্তার কাছে যাবে। কিন্তু পেটের ভিতরে যে পেইনটা এটা অনেকগুলি কারণে হতে পারে, তো সে কারণে রোগীরাও একটু কনফিউজ থাকে। আর আমরা তো আসলে খারাপ জিনিস চিন্তা করতে ভয় পাই, এই জন্য প্রথমেই চিন্তা করি গ্যাস্ট্রিক, এরপরে মনে করি যে পিত্তথলির কোনো ইনফেকশন হলো কি না, অথবা অনেক সময় চিন্তা করি ফুড পয়জনিংয়ের ব্যথা কি না, এরকম আমরা দেরি করতে থাকি, যে কারণে আসলে দেরিটা মানে হয়ে যাচ্ছে এবং এই কারণে আসলে দেরিতেই প্রেজেন্ট হয় সাধারণত। তো আসলে রোগীদের করণীয়টা হচ্ছে প্রথমেই যে কোনো অস্বস্তি হলে, এবং যেহেতু প্যানক্রিয়াস আমাকে জানতে পারছি একটু একটু, যদি কারো এই ধরনের লক্ষণ একসাথে থাকে যে ওজন কমে যাচ্ছে, ব্যথা করতেছে, খাওয়ার পরেও খাওয়ার হজম হচ্ছে না, এবং ব্যথাটা মানে ডোমিনেটলি হচ্ছে পিঠের দিকে, তাহলে অবশ্যই একটু সিরিয়াসলি ডাক্তার দেখানো উচিত। স্যার ক্যান্সার সম্পর্কে বলবেন যে যে গ্রেড স্টেজগুলো আছে চারটা, তার মধ্যে স্টেজ ওয়ান হলে কিন্তু কিউরেটিভ, মানে স্টেজ ওয়ানে যদি কোনো রোগী আমাদের কাছে আসতে পারে তাহলে রোগী কিন্তু আমরা অপারেশন করে টিউমার ফেলে রোগী সুস্থ 100 বছরের জন্য, কিন্তু আসলে স্টেজ ওয়ানের রোগীরা আসতে পারে না, রোগীরা আসে স্টেজ 3 বা 4। স্টেজ নিয়ে আমরা স্যারের কাছে শুনবো যে স্যার আসলে এই যে স্টেজ নিয়ে বলছেন স্যার, এই যে প্রথম স্টেজে শনাক্ত হচ্ছে না এটা কেন, এবং কোন স্টেজে আসলে ভয়াবহতাটা আসলে কতটুকু? বাংলাদেশে অ্যাওয়ারনেস প্রোগ্রাম খুব কম হয় বা মানুষ আসলে সচেতন না, সেটা একটা বড় কারণ শুরুতে না ধরা পড়ার। তবে পৃথিবীব্যাপী এটা আসলে অ্যাডভান্স স্টেজে আসে ম্যাক্সিমাম কেজে, এটা যেহেতু নন স্পেসিফিক হয় ব্যথা, সেই কারণে আসলে অনেক সময় ডাক্তারও কিন্তু মিস করে ফেলেন ডায়াগনোসিস করতে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদেরকে আসলে যে জায়গাগুলোতে আমাদেরকে নজর দিতে হবে সেটা হলো যে যাদের নিউলি ডায়াগনোসড ডায়াবেটিস মেলাইটাস, নতুন যাদের ডায়াবেটিস হয় আসলে হঠাৎ করেই হয়ে যায়, যাদের ফ্যামিলি হিস্ট্রি নাই তাদের ক্ষেত্রে, এরকম কিছু গবেষণা আছে যে তাদের ক্ষেত্রে প্রায় 36 মাস আগে থেকে এটা শুরু হয়ে থাকে, যে এটা আসলে ম্যালিগন্যান্সি তখন থেকেই শুরু হয়, তখন থেকেই শুরু হয়, বাট এটা ম্যালিগন্যান্সি আকারে যখন এটা ডায়াগনোসিস হয়ে যায় তখন কিন্তু আসলে 3 বছর পার হয়ে যায়, সেই কারণেই আসলে দেরিতে উপস্থাপন করে বা দেরিতে ডায়াগনোসিস হয়। স্যার ওই যে পরিবারের ইতিহাস নিয়ে বলছিলেন, যে পরিবারের ইতিহাস আসলে এক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখে? যদি এটা বাংলাদেশে আমাদের কোনো ডাটা নেই সত্যি কথা, কিন্তু যখন আমরা প্র্যাকটিসে দেখি যে একই ফ্যামিলিতে এরকম হিস্ট্রি দেয় যে লিভার এবং প্যানক্রিয়াসে, বলে যে আমার বাবা চাচা দাদা এদেরও এরকম সমস্যা ছিল, তো আমার মনে হয় সেটা হচ্ছে ওই ফ্যাক্টরগুলো, এটা আরও রিসার্চ করলে বলতে পারবো কিন্তু জোর দিয়ে বলতে পারছি না, তবে আমাদের অবজারভেশনে যে ফ্যামিলিয়ার কিছু ইম্প্যাক্ট থাকে আসলে। কেমন রোগী বেশি পাচ্ছেন এবং কোন স্টেজে আপনাদের কাছে আসছে? আমরা অ্যাডভান্স স্টেজে রোগীগুলো বেশি পেয়ে থাকি। পরিসংখ্যান বাংলাদেশে আসলে টিউমার রেজিস্ট্রি না থাকবার কারণে বাংলাদেশের
পরিসংখ্যানটা আসলে আমরা সঠিকভাবে বলতে পারছি না। তবে পৃথিবীর অনেক দেশেই এটা স্ট্যাটিস্টিক্স আছে, লাইক পৃথিবীতে প্রতি বছর প্রায় 4,59,000 প্যানক্রিয়েটিক ক্যান্সার অগ্নাশয়ের ক্যান্সার রোগী শনাক্ত হয়। আমরা প্রাথমিক পর্যায়ে আসলে শনাক্ত করতে পারছি না, আপনাদের কাছে আসছেন লাস্ট স্টেজে গিয়ে। এই প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের জন্য আপনাদের কী কী পদক্ষেপ আছে? আমার কাছে প্রথম কথা হচ্ছে জনসচেতনতা। প্রথম যেটা বলছি, যে কোনো মানুষ, শুধু প্যানক্রিয়াটিক ক্যান্সার না, যে কোনো অসুখই হোক, প্রথমে অবহেলা করা যাবে না, ফার্মেসিতে গিয়ে ওষুধ কেনা যাবে না, প্রথমে একজন ডাক্তারের কাছে যেতে হবে এবং দ্যাট শুড বি MBBS, এবং তার সাথে ডিটেলস তার প্রবলেমগুলো বলতে হবে। তাহলে যে কোনো MBBS ডাক্তার আসলে রোগ শনাক্তর দিকে এগিয়ে যেতে পারবে, এবং সে কিছু সন্দেহ করে তার চেয়ে উপরে অভিজ্ঞ যে ডাক্তার আছেন জেলা শহর বা ঢাকাতে, সে রেফার করতে পারবেন এবং প্রয়োজনীয় পরীক্ষাগুলি করতে পারবে। অগ্নাশয় ক্যান্সার চিকিৎসা পদ্ধতি কী রয়েছে? চিকিৎসা যদি ক্যান্সার প্রমাণিত হয়ে যায়, তাহলে স্যারও যেটা বললো, যদি স্টেজ 1 আর 2 হয় তাহলে অবশ্যই সার্জারি প্রথমেই করলে রোগীর হয়তো আমাদের একটা ক্যান্সারটাকে পুরোপুরি রিমুভ করার সুযোগ থাকে। কিন্তু স্টেজ 3 এবং 4 গেলে সেটা আসলে আর কোনো সুযোগ থাকে না, যার ফলে ক্যান্সার 100% নির্মূল করা সম্ভব নয়। তো সুতরাং তখন আমরা কী অপারেশন করি, তখন যেটি করি হচ্ছে প্যালিয়েটিভ, অর্থাৎ ক্যান্সারের নিয়ে আর চিন্তা করি না, ক্যান্সারের কারণে যে কমপ্লিকেশনগুলো হচ্ছিলো, যেমন প্যানক্রিয়াসের মাথায় ক্যান্সার হওয়ার কারণে তার জন্ডিস হচ্ছিলো, এবং জন্ডিস যদি 1 মাস 1.5 মাস থাকে, তার জন্ডিসের মানে প্রেশারেই তার লিভার ফেল হয়, তখন সে ক্যান্সার ছাড়াও লিভার ফেলিওরে মারা যাবে আরও আগে। তো তখন তার লিভারকে বাঁচাতে হলে সার্জারি করে একটা বাইপাস করতে হবে যেন তার জন্ডিসটা ভালো হয়ে যায়। জন্ডিস ভালো হয়ে গেলে সে অন্তত যে কয়দিন ক্যান্সারটা রয়ে গেল, বাট যদি কয়দিন সে বেঁচে আসে, অন্তত খেয়ে হাঁটাচলা করে ঘুরে ফিরে বেড়াতে পারবে। সার্জারির কথা বলছিলেন, তারপর সার্জারি করার পর যে ক্যান্সার থেকে যাচ্ছে, কোষ থেকে যাচ্ছে, সেটা নিয়ে আপনি কেমোথেরাপি দিচ্ছেন, সেক্ষেত্রে এই কেমোথেরাপির বা রেডিয়েশন থেরাপির ভূমিকা আসলে কতটুকু? কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো আসলে অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট হিসাবে দেয়া হয়ে থাকে। আর যদি স্টেজ 3 বা 4 এরকম হয়ে থাকে, তখন যে কেমোথেরাপি আমরা দিয়ে থাকি এটা শুধু প্যালিয়েশনের জন্যে, কারণ তখন আসলে কিউর করা পসিবল হয় না রোগীকে। তবে বাংলাদেশে যদিও আমাদের আসলে রেডিয়েশনের টেন্ডেন্সি একটু কম, তবে প্যানক্রিয়েটিক ক্যান্সারে রেডিয়েশনের রোল আছে, আর কেমোথেরাপির রোল তো ডেফিনেটলি আছে। এবং যেই সব ক্ষেত্রে কিছু জায়গা আছে যে প্যানক্রিয়েটিক ক্যান্সার হলে কিছু নার্ভ প্লেক্সাস থাকে, স্যার যেটা বলছিলেন যে ওটা হলো যে সিলিয়াক প্লেক্সাস বলি, স্প্ল্যানটিক প্লেক্সাস বলি, মেজেন্টেরিক প্লেক্সাস বলি, এগুলো আসলে যখন ইনভলভ হয়ে যায় তখন প্রচণ্ড ব্যথা হয়, তখন চিকিৎসা আসলে ওই কিছু মেডিসিন দিয়ে ওই সেন্সেশনগুলোকে ব্লক করে দিতে হয়। এখনও মানুষের মাঝে বিদেশে চিকিৎসা একটা প্রবণতা আছে, সেটা কেন আপনাদের মনে হচ্ছে, মানে এটা আসলে বা এই প্রবণতা কমানোর জন্য কী করা উচিত? আমাদেরকে আসলে বিদেশে যখন মানুষ যায় সেটার আসলে ডেফিনেটলি কিছু কারণ আছে। রুগী তো আসলে চায় তার সেফটি, তার নির্ভরতার জায়গা রুগী খুঁজে। বিদেশে রুগী যায় সে তার নির্ভরতার জন্য যায়। আমরা যারা ডক্টর এই ফিল্ডে আছি, সেটা হেপাটোবিলিয়ারি সার্জন হোক, আমরা কেমোথেরাপির ডাক্তার হই বা রেডিয়েশনের ডাক্তার হই, আমাদের উচিত গাইডলাইন অনুযায়ী, মানে মেডিকেল প্রফেশনে যেভাবে আসলে গাইডলাইন দেয়া আছে আমাদেরকে চিকিৎসা, সেই লাইনে যদি আমরা কথা বলি তাহলে আমাদের কথা কিন্তু একরকম হবে, সেই ক্ষেত্রে রোগী আমাদের উপরে বিশ্বাস ফেরত পাবে, সেক্ষেত্রে মানে রোগীদের বিশ্বাসের জায়গাটা অর্জন করতে হবে, তাহলে হয়তো বিদেশমুখিতা এটা আমরা রোধ করতে পারব। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি, তার সর্বশেষ আপনার কাছে জানতে চাইব, এই যে সাধারণ মানুষের সচেতনতার কথা বলেছিলেন, এই সচেতনতা বৃদ্ধির জন্য আসলে কী বলার আছে আপনার? আমি জনগণকে বলবো যে ওই যে একই কথা, যে কোনো সমস্যা হলে একজন নিকটস্থ মেডিসিনের ভালো ডাক্তারকে দেখান, খুব সিনিয়র কাউকে দরকার নেই, MBBS ডাক্তার হলে হবে, সে আপনাকে গাইড করবে যে এখন আপনি কোথায় কোথায় যাবেন, এক। আর দ্বিতীয় দায়িত্ব আমাদের আছে যে এই যে আপনাদের যেমন এইসব এই অনুষ্ঠানটা করলেন, এরকম অনুষ্ঠান রেগুলার করে এবং এটা জেলা লেভেলে পর্যন্ত শুধু টিভিতে না, পেপারে এবং প্র্যাকটিক্যালি সেমিনার করে জনগণের কাছে যাওয়া, যে যে কোনো অসুখ হলে আমরা কীভাবে আগাবো, তাহলে এই রুটটা যদি জনগণ জানতে পারে তাহলে জনগণের সুবিধা হবে। আপনার কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, আমার পরামর্শ হলো যে যেসব রিস্ক ফ্যাক্টর আছে, ধূমপান ত্যাগ করা, ডায়াবেটিস হলে সেটা স্ট্রিক্টলি মেনটেন করা, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যদি থাকে সেইটাকে খুব ভালোভাবে রেজিস্টার্ড চিকিৎসা দিয়ে চিকিৎসা করানো, এবং ফ্যামিলিতে অথবা তার নিজের শরীরে যদি অন্য কোনো ক্রনিক ডিজিজ বা বড় ধরনের অসুখ থাকে সেটা প্রপারলি ম্যানেজ করা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের দুজনকেই।
প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন টেকনো ড্রাগস লিমিটেড প্রেজেন্স ক্যান্সার ও করণীয়। আজকের আয়োজন এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।